প্রধান শিক্ষক উন্নয়ন ফির টাকা নেয় সকলের কাছ থেকে, উন্নয়ন ফির টাকা যদি সে না দিতে পারে তাহলে তাদের পরীক্ষায় বসতে দেয় না, এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আমাদের স্কুলটা হচ্ছে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, আমরা বলা যায় আধা সরকারি স্কুলে পড়ি, তাই আমাদের কাছ থেকে যদি এভাবে জোর পূর্বক উন্নয়ন ফি নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো না। অনেকে আমরা দিতে পারবো কিন্তু যারা আমাদের চেয়ে একটু নিম্ন শ্রেণী তারা কখনোই দিতে পারবে না। আর উন্নয়ন ফির টাকা নিয়ে কি উন্নয়ন করেছে আমরা এটাই দেখতে চাই, কোনো তো উন্নয়ন দেখছি না। আবার তারপর হচ্ছে আমাদের মন্দির উন্নয়নের টাকা নেয়, মসজিদ উন্নয়নের টাকা নেয়, এই উন্নয়নের টাকাগুলো কোথায় যায় এটা আমরা জানতে চাই। আবার হেড টিচার একটা কোচিং সিস্টেম শুরু করেছে আমাদের স্কুলে, যে কোচিং সিস্টেমে যদি আমরা না পড়ি তাহলে আমাদের মার্ক কমিয়ে দেয়, কিংবা আমাদের বলে যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের মার্ক দিব না, তোমাদের হচ্ছে আমাদের নতুন কারিকুলামে হাতের কিছু মার্ক থাকে স্যারদের 30 মার্ক মতো, সেই মার্ক স্যাররা দিতে চায় না। কেন? আমার যদি বুদ্ধি থাকে আমরা কেন পরীক্ষায় কম মার্ক পাবো আমার অন্য শিক্ষার্থীদের চেয়ে? এটা আমার কথা। আমার বাবা মা ওরকম বড়লোক বা এমন কিছু না, আমি যদি আমার ভাইয়ের কাছে পড়ে পরীক্ষা দিতে চাই কেন দিতে পারবো না? আমার কেন তাদের কোচিং এ করতে হবে? তারপরে আমাদের চেহারা বা আমাদের কেন বডি শেমিং করবে স্যাররা, এটা তো গ্রহণযোগ্য না। ক্যারেক্টার, বডি শেমিং এগুলো আমরা কখনোই মানব না, এটা রাইট, কারণ নাই। যেখানে আমার বাবা মা আমাকে তুই করে বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেখানে শিক্ষকরা কেন কথা বলবে? এটা গ্রহণযোগ্য না। ল্যাবে কখনো ক্লাস হয় না, তাহলে ল্যাব বানিয়ে রেখেছে কেন? কেন বানিয়ে রেখেছে যেখানে ক্লাসই হয় না? এটা তো কখনোই মানবো না। আবার কম্পিউটারে আমাদের শিক্ষক ক্লাসে নিতে আসেন, আমরা কি শিখব? আমাদের তো এটা হাতে কলমে শিখার কারিকুলাম, আমরা যদি কম্পিউটার কিছু না শিখে আমরা লিখব? আমি বাংলালি পাবলিক স্কুলে পড়ি, নবম শ্রেণী একজন স্টুডেন্ট। আমি প্রথমে বলতে চাই যে আমাদের স্কুলে ডিসিপ্লিন ঠিকঠাক থাকে না। আমাদের স্কুলে নির্ধারিত ড্রেস আছে, জুতা আছে, কেউ সেগুলো পরিধান করে না, ড্রেসের সাথে অন্য কিছু পরে, তো এগুলো ঠিক না, এগুলো মানাই না। আর আমাদের প্রথমে বলছি ভবেষণালয়ের কথা, ভবেষণালয়ের রুমে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বসে থাকে, ছেলে মেয়ে একসাথে হাত ধরে বসে থাকে, স্যারেরা ওগুলো দেখে, ফোন অ্যালাউ করা হয় স্কুলে। স্যারেরা যদি আমরা বলি যায় যে স্যার ক্লাসে ফোন আছে, স্যারের শুধু দেখে বলে যে কালকে থেকে আর আনবে না, এগুলো কিন্তু ঠিক না। কারণ সবার, আবার যদি আমরা আনি স্যারদেরকে বলি যে স্যার আমরা ফোন আনছি, স্যার বলবে কি দাও ফোনটা জমা দিয়ে দাও, এগুলো ঠিক না। সবার জন্য একই আইন করা উচিত, ফোন আনবে ফোন নিয়ে নেওয়া হবে, হেস্টার বলছে যে ফোন আনলে ফোন নিয়ে নেওয়া হবে, কিন্তু সেগুলো নিয়ে নেওয়া হয় না। মহাবিশ্বের রুমে আমাদের রুম পরিষ্কার থাকে না, আমরা সেগুলো যে স্টুডেন্টকে মানে বের করে দেওয়া হয় নেওয়া হয়, এটা ঠিক না। প্রথমে যাকে ডিসিতে বের করে দেওয়া হয় তাকে আবার কেন স্কুলে নেওয়া হবে? ডিসাইডে নষ্ট করছে, তাকে তো বের করে দেওয়া উচিত। স্কুল আর 3 দিন পর সে চলে আসে, তার মানেটা কি? আজ সবশেষে আমাদের একটাই কথা যে আমাদের স্কুলে ডিসিপ্লিন ঠিক করা দরকার। স্কুলে বিভিন্ন রকম কমপ্লেন পেয়েছি স্টুডেন্টদের তরফ থেকে, আমাদের ছোট ভাই বোনদের তরফ থেকে। এই যে কমপ্লেনগুলো পেয়েছি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়ার পর সে যদি দুর্নীতি করছে এগুলো প্রমাণ হয়, এগুলো এই প্রমাণ হওয়ার পর আমরা চাই যে তার পদত্যাগ হোক, সে পদত্যাগ করে আমাদের এই স্কুলে সুন্দরভাবে পরিবেশ ফিরে আনুক, অন্য কোনো টিচার নিয়ে আসে যে এই দুর্নীতি করবে না। মহোদয় আশ্বাস দিয়েছে সে সঠিক তদন্ত করে আমাদেরকে জানাবে এটার সঠিক সিদ্ধান্ত কি হচ্ছে, এবং এটার আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। মানে মেনে দাও।